যারা আমার চ্যানেল তোমরা দেখো তারা ম্যাক্সিমামটাই জানো যে আমি একটু ক্যাফে ওরিয়েন্টেড ভিডিও করতে বেশি পছন্দ করি। তার একটা কারণও রয়েছে, তার কারণ আমি একটু আড্ডা মানে খেতে খেতে আড্ডা এটা একটু বেশি পছন্দ করি। রেস্টুরেন্টের ভিডিওটা রয়েছে চ্যানেলে, আর রেস্টুরেন্টের কী হয় একটা ব্যাপার আমি বলছি, রেস্টুরেন্টে গেলে প্রথম একদম যেটা রেস্টুরেন্টওয়ালাও চায় আর আমরাও তো অবভিয়াসলি চাই সেটা হচ্ছে খাবার, যে তুমি খাও দাও বাড়ি চলে যাও, মানে বিল তুমি যতক্ষণ না পে করছো ততক্ষণ তুমি ওখানে বসতে পারবে, বিল পেমেন্ট হয়ে গেলো মানে আস্তে আস্তে তুমি ওখানে চলে যেতে পারো। এই জন্য কিন্তু আমার ভিডিওতে মানে এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে ক্যাফের ভিডিও। তো বেসিক্যালি আজকে যে জায়গাটা এসেছি, এই জায়গাটা জাস্ট দু এক মাসই হয়েছে, মার্চে বোধহয় ওপেনিং হয়েছে, আর এই জায়গাটা তো বিজয় করে। ক্যাফেটার নাম হচ্ছে বলিউড ক্যাফে, যেমন নাম ঠিক তেমনই কাজ, পুরো ক্যাফেটা বলিউড থিমে সাজানো, আর ক্যাফেটার মধ্যে একটা ইয়েলো টাইপের একটা টেন্ট আছে, মানে একটা সব কিছুটা হলুদ হলুদ ভাব একটা আছে। এখানে টোটাল তিনটে সিটিং এরিয়া রয়েছে, একটা বাইরে রয়েছে, একটা এখানে যেটা আমরা রয়েছি এটা ব্যালকনি এরিয়া, আর ভেতরে একটা রয়েছে, আর একটা একদম ইনসাইড রয়েছে, মানে ভেতরে একটা সেটা ফুল এসি, এখানটা সেমি এসি বলতে পারো, আর বাইরেটা মোটামুটি টোটালি ন্যাচারাল হাওয়া, তুমি খেতে খেতে ওখানে গল্প আড্ডা করতে পারো। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানকার চা, এখানে চা নিয়ে নিয়েছি। তো আমি যতক্ষণ চাটা খাচ্ছি আর চায়ের টেস্টটা সম্পর্কে তোমাকে বলছি, ততক্ষণ একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, আর এই জায়গাটার যে অ্যাড্রেস সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে, গুগল ম্যাপে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারো। তাছাড়া যদি এনাদের মোবাইল নাম্বার পাই সেটাও আমি দিয়ে দেবো। আর আর কথা না বাড়ি, আগে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, আশা করি তোমাদের দারুণ লাগবে অ্যাম্বিয়েন্সটা। তো অ্যাম্বিয়েন্সটা দেখে কেমন বুঝলে, পুরো বলিউড থিম না, অ্যাকচুয়ালি পুরোটাই বলিউড থিম। যাই হোক, এবার আসছি খাওয়ার দাওয়ারে। প্রথম আমি নিয়েছি ক্যাফেতে, যখন এসেছি চা তো অবশ্যই ট্রাই করতে হবে, কফিও রয়েছে এখানকার, আমি চাটা প্রেফার করি তাই চা নিয়েছি। একটা কাটিং চা দিয়েছে, এরকম কাটিং চা অনেকে আমরা খাই, উপর থেকে একটা সর মতন পড়ে গেছে, তো এটাকে সরটাকে আগে সরিয়ে নিই, পুরো একদম টুবুটুবু ভরা আছে, সরটা সরিয়ে নিই। সরটা সরানোর ইউনিক উপায় সেটা হচ্ছে চিপস দিয়ে সরাবো। একদম মানে পিওর দুধ দিয়ে করা যে বোঝা যাচ্ছে, পিওর দুধ দিয়ে করা, আর যেটাকে চায়ের লিকার বলে সেটা খুব একটা স্ট্রং নয়, ভালো লাগবে, মানে যারা চা খায়ও না তারা মোটামুটি ভালো লাগবে চাটা। তো যাই হোক, চা তো গেল, এবার নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে ফ্রাইড বার্গার, আর দেখলে এটা দিয়ে আমি চায়ের শটটা সরালাম। তো এই হচ্ছে এরকম সাইজের ফ্রাইড বার্গার দিয়েছে, প্রাইসগুলো কিন্তু স্ক্রিনে আসছে, প্রাইস আমি বলছি না, কারণ সবসময় প্রাইস এক্স্যাক্টলি ঠিকটা বলা পসিবল নয়, তাই জন্য প্রাইসগুলো স্ক্রিনে থাকবে, সেখান থেকে দেখতে পারো। আগে একটু ভেতরেগুলো দেখি নি, এখানে মেয়োনিজ সস দিয়েছে, আর বানটা উপরটা কিন্তু ক্রাস্টটা একটু ক্রাঞ্চি আছে, আর আমার মনে হচ্ছে উপরটা একটু বাটার দিয়ে গ্রিস করেছেন। এখানে রয়েছে ক্রিস্পি চিকেন, ক্রিস্পি টাইপের চিকেন দিয়েছে, তার সাথে এখানে কিন্তু চিজ রয়েছে, উইচার বেশ ভালো জিনিস কিন্তু চিজটা দিয়েছে, অনেক জায়গায় চিজ স্কিপ করে যায়, ম্যাক্সিমাম অফ দ্য জায়গায় স্কিপ করে। আচ্ছা, ভেতরে রয়েছে অনিয়ন, টমেটো, কিউকাম্বার, লেটুস পাতা, থাক আর ভেতর তো দেখালাম না, যা থাকে মোটামুটি তোমরা জানোই কী কী থাকে। তো এবার হচ্ছে টেস্টটা, জিনিস তো সব কিছু পড়েছে, টেস্টটা কেমন লাগছে খেয়ে জানাচ্ছি তোমাদের। এত বড় বার্গার মানে বহুদিন হয়ে গেছে, আর জুসগুলো দেখো উজ আউট করছে, জুসগুলো পড়ে যাচ্ছে, এত জুসি ব্যাপারটা, পুরোটা মানে বেরিয়ে যাচ্ছে জুসটা, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। দুজনেই
ব্যাপারটা একদম এখনো জুসগুলো বেরিয়ে যাচ্ছে, তবে বানটা কিন্তু বেশ ভালো, একদমই ওয়াও ওয়াও খেতে। সত্যি এই এরকম এরকম ধরনের বার্গার আমি অনেকদিন পরে খেলাম। আর আমার যে ক্যামেরাম্যান সে জানে আমি কতটা বেশি পছন্দ করি বার্গার খেতে, তো ওই জন্য আমি আগে থেকে ভেবেছিলাম বার্গারটাই খাবো। এনাদের বার্গার রিভিউটা বেশ ভালো, আগের বাইটে না অত বেশি মানে বানটা এসেছিলো, অন্য কিছু আসেনি। আর আমি একবার জাস্ট দেখাতে যাই, উজ আউট করছে, এবার জুসেসগুলো উজ আউট করছে, এত সুন্দর। এবার জয় তারা নাম করে বাইটটা নিচ্ছি, যা আসবে মুখে আশা করি চিকেন ফিকেন সবই আসবে। আমি একটা জিনিস পুরো ক্লিয়ারলি বলতে চাই, আই এম নট ওভাররাইটিং ইট, বার্গারের বানটা যতটা ভালো সেরকম টেস্ট আর ভেতরের যে জুসেসগুলো পুরো ইনট্যাক্ট রয়েছে, এরকম বার্গার আমি মনে হয় বহুদিন পর খাচ্ছি। আমার ফেসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বার্গারটা আমার বেশি পছন্দ আর বার্গারটা পেয়ে আমি কত বেশি খুশি। যখন আমি এখানে আসবো তখন আমি ভেবেছিলাম যে ড্রাই চিলি চিকেন বার্গার আর চাটা নেব। ড্রাই চিলি চিকেন সিলেক্ট করার আমার একটা অন্যতম কারণ ছিল, অনেকদিন আমার ড্রাই চিলি চিকেন খাওয়া হয়নি। আগে এক জায়গায় খেতে গেছিলাম, সেখানে অন্য চিকেন খেয়েছিলাম, ড্রাই চিলি চিকেন না। তাই ভাবলাম এখানে ড্রাই চিলি চিকেনটা একবার দেখা যাক কীরকম লাগে খেতে। আচ্ছা সবার আগে এখানটায় একটু দেখিয়ে দিই সাইজেসগুলো, প্রথম দেখাই। এরকম কিন্তু সাইজ রয়েছে, মোটামুটি এই ধরনেরই আমি যা দেখতে পাচ্ছি এই ধরনেরই সাইজ ম্যাক্সিমামটাই রয়েছে। আর নাম যদিও ড্রাই চিলি চিকেন, কিন্তু গ্রেভি কিন্তু হালকা রয়েছে, হালকা গ্রেভি কিন্তু রয়েছে। আচ্ছা বেল পেপার রয়েছে, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, উপর থেকে গ্রিন অনিয়ন ছড়ানো রয়েছে, তার সঙ্গে সেসামি সিডস। আচ্ছা চলো এবার ট্রাই করে দেখা যাক। সাইজ আমি যেরকম পছন্দ করি না, ট্যাঙ্গি টাইপের, এটা এক্স্যাক্টলি ট্যাঙ্গি সেই খেতে, এটা এক্স্যাক্টলি ট্যাঙ্গি খেতে। আমার তো মনে হচ্ছে আমি তিন চার পিস আরও খেয়ে নিই, জানি না কত পিস দিয়েছে, ঘুরে রাখবো রাখবো, চিন্তা করিস না। এটা দু নম্বর পিস যাচ্ছে, অসাধারণ। এখনও চা পড়ে আছে, ওই চায় জাস্ট একটাই চুমুক দিয়েছি, এখনও চা পড়ে আছে, তার মধ্যে ট্যাঙ্গি জুসি ক্রাঞ্চি সব হয়ে গেছে, চাটাই হয়নি এখনও। এবার পিসের সম্পর্কে বলে দিই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ওই রাফলি আট নয় পিস মতন পাবে তোমরা, ডিপেন্ডিং অন দ্য সাইজ। তো মোটামুটি সবসময় ন পিস পাবে সেরকম আমি অ্যাকচুয়ালি দাবা করতে পারবো না, কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ, আপ টু দ্য মার্ক। একটা নতুন ক্যাফে যে কিনা মোটামুটি দু তিন মাস স্টার্ট হয়েছে, তার থেকে আমার একটু কম এক্সপেকটেশন ছিল যে হয়তো জায়গাটা সুন্দর, খাবার দাবার অতটাও সুন্দর নয়, কিন্তু সত্যি খাবার দাবার খুবই ভালো। প্রাইস হতে পারে একটু আপার সাইডের দিকে, আমি এটাকে বলতে পারি যে এটা বেসিক্যালি কোনো মিড রেঞ্জ ক্যাফে নয়, এটা একটু আপার মিড রেঞ্জে। তার কারণ এখানে কিন্তু মেন তুমি খাবারের জন্য পে করবে না, এখানে পে করবে তুমি এই অ্যাম্বিয়েন্সটা বসে এনজয় করার জন্য। এই জায়গাটা এখানে বসে আছি, এখানে হালকা ঠান্ডা আছে, কেননা এসিটা ভেতরে বাইরে নয়, বাইরে যদি তোমরা বসো মানে বাইরে যে সিটিং এরিয়া রয়েছে সেখানে পুরোপুরি হাওয়া, এখানে তো হালকা হালকা হাওয়া পাওয়া যাচ্ছে, একটা পাখা রয়েছে যদিও, আর ভেতরটা বসলে ফুল এয়ার কন্ডিশন। তো যাই হোক, যদি একটা ভালো সময় কাটাতে চাও আর চাইছো যে একটা ভালো ক্যাফে যেখানে কিনা লোক যায় ভালো একটু আড্ডা দেওয়ার জন্য, একটু অ্যাম্বিয়েন্স এনজয় করার জন্য, কটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ফটো তোলার জন্য, এই জায়গাটা আসো, ভালো লাগবে। আর তেমন আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক নাকি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর যেটা বলে থাকি যে এই যে ডেসক্রিপশানে কিন্তু প্রত্যেকবারের মতো নেবারও জায়গাটা লিঙ্ক দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আর যদি কোনো অফার থাকে সেটাও দেওয়া থাকবে, একবার চেক আউট করে নিও কেমন।